हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल और आपनादेर संगे रयेछि आमी विकाश। बनसाई सम्पर्कित आगेर भिडियोगुलोर कमेंट सेक्शने अनेकेई रिक्वेस्ट करेछिलेन तेतुल गाछेर बनसाई सम्पर्कित भिडियो आनते, तो तादेर जन्य तो बटेई एबं बनसाई प्रेमी समस्त बंधुदेर जन्यई आजके निये एसेछि मूलत तेतुल गाछेर बनसाई। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে আপনারাও শুরু থেকে এই ধরনের বনসাই খুব সহজেই নিজেদের বাড়িতেই তৈরি করতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা আপনাদের জন্যই এই প্রয়াস। তবে বনসাই সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই দু এক কথা না বললেই নয়, একজন বনসাই শিল্পী প্রচণ্ড রকমের বৃক্ষপ্রেমী হয়ে থাকেন, নইলে তিনি বনসাই করতে পারবেন না। তবে যারা প্রকৃতিকে ভালোবাসেন, এই বনসাই তৈরির মাধ্যমে প্রকৃতির মতোই আপনাদের বাড়িও সেজে উঠবে বট, অশ্বত্থ, নিম, তেঁতুল প্রভৃতি গাছের সমারহে। রূপসী বাংলার পথঘাটের হিজল তমালের দেখা মিলবে আপনার বাড়িতে, কোথাও বটের ঝুড়ি নেমে আসবে, আবার কখনো শুধু লাল ফুলে ভরে থাকবে কৃষ্ণচূড়া। সবই সম্ভব বনসাই পদ্ধতিতে করা গাছের মাধ্যমে। সহজভাবে বনসাই বলতে বুঝি বড় গাছের মিনিয়েচার বা ক্ষুদ্র সংস্করণ। এবার আসা যাক মূল প্রসঙ্গে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি তেঁতুল গাছের বনসাই যার বয়স মোটামুটি 4 বছর। এই ধরনের রেডি বনসাই নার্সারিতে কিনতে পাওয়া যায়, তবে তার মূল্য এত বেশি যে চোখ কপালে ওঠার উপক্রম হয়। তবে এই ধরনের বনসাই আপনারা নিজেদের বাড়িতেই তৈরি করতে পারবেন খুব সহজে। অন্যান্য গাছের মতোই সবসময় লেগে থাকতে হয় না বনসাই গাছের ক্ষেত্রে, শুধু জানতে হয় কিছু টেকনিক। নিজে হাতে শুরু থেকে এই তেঁতুল গাছের বনসাই বানাতে হলে প্রথমেই তেঁতুল গাছের চারা সংগ্রহ করতে হবে। এমনিতেই আনাচে কানাচে তেঁতুল গাছের চারা দেখতে পাওয়া যায়, আর যদি না পান তাহলে পাকা তেঁতুল খাওয়ার পরে যে তেঁতুল বীজ পাওয়া যায় সেই তেঁতুল বীজ টবের মাটিতে ছড়িয়ে দিলেই সেখান থেকে কিছুদিনের মধ্যেই চারা গাছ পেয়ে যাবেন। ভিডিওতে দেখছেন এই ধরনের বনসাই তৈরি করতে হলে সময়ের সাথে সাথে পরিচর্যার পাশাপাশি বেশ কিছু টেকনিক আপনাদের জানতে হবে। দেখুন, এই বনসাইটিকে আমব্রেলা শেপ দেওয়া হয়েছে, অনেকটাই ছাতার মতো লাগছে। বনসাই করার জন্য চারা গাছ লাগানোর পরে গাছকে নিজের মতো বাড়তে দিতে হবে, 7-8 মাস কোনো কাটাই ছাটাই করা যাবে না। টব নির্বাচনের ক্ষেত্রে আপনারা 7-8 ইঞ্চির টব বা পট ব্যবহার করবেন, পরে বনসাই রেডি হয়ে গেলে তখন ফাইনাল পটে বসাবেন। এই বনসাইটিকে আমব্রেলা শেপ দেওয়ার জন্য প্রথমেই কাণ্ডটিকে স্ট্রেট রাখার জন্য সাপোর্ট দেওয়া হয়েছে। 1 বছর পর কাণ্ডটি এই পর্যন্ত রেখে কেটে দেওয়া হয়েছিল, তার দরুন সেখান থেকে অসংখ্য শাখা প্রশাখা বের হয়েছে। সেই ওপরের অংশের শাখা প্রশাখাগুলো একটু পরিণত হলে ওয়াইরিংয়ের মাধ্যমে নিম্নমুখী করা হয়েছে, তার দরুন বনসাইটি ছাতা বা আমব্রেলা লুক এসেছে। ঠিক এভাবে আপনারা তেঁতুল গাছের বনসাইয়ের শেপ দিতে পারেন। বনসাই গাছের পরিচর্যা, মাটি তৈরি এবং বনসাই সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি এই চ্যানেলে রয়েছে। শুধুমাত্র একটি ভিডিওর মাধ্যমে বনসাই সম্পর্কে সবটা দেখানো বা বোঝানো সম্ভব নয়, তাই বনসাই সম্পর্কিত আরও বিস্তারিত জানতে ভিডিওর এন্ড স্ক্রিন বা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে নিতে পারেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে চলে যাবে, আপনি মিস করবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।